ওম বিষ্ণুপদায় বিষ্ণুপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামীতি নাম নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য চতুর্থ অধ্যায় 42 নম্বর শ্লোক শেষ সর্বশেষ শ্লোক চতুর্থ অধ্যায় শব্দার্থ তস্মাত অতএব অজ্ঞান সম্ভূতম অজ্ঞান থেকে উদ্ভূত হৃৎস্থম হৃদয় স্থিত জ্ঞান জ্ঞানের অসীনা খর্গের দ্বারা আত্মন আত্মার চিত্তা ছিন্ন করে এনম এই সংসার সংশয় যোগম যোগে আতিষ্ঠ অধিষ্ঠিত হও উত্তিষ্ঠ যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও ভারত হে ভারতবংশীয় এই বাচ্চা কথা নয় তিলক আছে কপালে তোমার না তোমার কপালে তিলক আছে না কথা বলবো না তাহলে শব্দার্থ হয়ে গেল না শিলপ্রপাত কৃত গীতার গান এবং অনুবাদ এবং তাৎপর্য জয় শিলপ্রপাত কি অজ্ঞান সম্ভূত মোহ জ্ঞান অসী দ্বারা হৃদয়ে উদয় সব হইয়াছে যারা সেই সব ছিন্ন করি জাগিয়া উঠিবে হে ভারত জগতিষ্ঠ হবে সংসারে শিলপ্রপাত কৃত অনুবাদ অতএব হে ভারত তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয় হৃদয় পেয়েছে তা জ্ঞানরূপ খড়্গের দ্বারা ছিন্ন করো যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও তাৎপর্য এই অধ্যায়ে যে যোগমার্গের উপদেশ দেওয়া হয়েছে তাকে বলা হয় সনাতন যোগ অর্থাৎ জীবের উপযোগী শাশ্বত কার্যকলাপ এই যুগে দুই রকম যজ্ঞ অনুষ্ঠান সাধিত হয় তার একটি হচ্ছে দ্রব্যযজ্ঞ অর্থাৎ সব রকম জড় বিষয়কে উৎসর্গ করা আর অন্যটি হচ্ছে আত্মজ্ঞান যজ্ঞ যা সম্পূর্ণরূপে শুদ্ধ পারমার্থিক কর্ম দ্রব্যময় যজ্ঞ আদি দ্রব্যময় যজ্ঞ যদি পারমার্থিক উদ্দেশ্যে সাধিত না হয় তবে তা জনজাগতিক কর্মে পর্যবসিত হয় কিন্তু এই যজ্ঞ যদি পরমার্থ সাধন করবার জন্য অর্থাৎ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সাধিত হয় তবে তা সর্বাঙ্গীণ পূর্ণতা প্রাপ্ত হয় পারমার্থিক কর্ম দুটি ভাগে বিভক্ত নিজের স্বরূপকে উপলব্ধি করা এবং পরম পুরুষোত্তম ভগবানের প্রকৃত তত্ত্ব উপলব্ধি করা ভগবদ গীতার যথার্থ জ্ঞান লাভ করলে এই দুটি তত্ত্ব জ্ঞানী তত্ত্বকে অনায়াসে উপলব্ধি করা যায় যখন অনায়াসে উপলব্ধি করা যায় যে জীবাত্মা হচ্ছে পরম ভগবানের অবিচ্ছেদ্য অংশ এই প্রকার উপলব্ধি পরম মঙ্গলময় কারণ এই জ্ঞানের প্রভাবে ভগবানের দিব্য লীলার তত্ত্ব সহজেই বুঝতে পারা যায় এই অধ্যায়ের প্রথমেই ভগবান নিজেই তার প্রাকৃত কার্যকলাপের কথা বর্ণনা করেছেন ভগবদ গীতায় নির্দেশিত ভগবানের উপদেশ যে বুঝতে পারে না সে হচ্ছে শ্রদ্ধাহীন ভগবত বিদ্বেষী ভগবান যে তাকে একটুখানি স্বাধীনতা দিয়েছেন সে তার অপব্যবহার করছে ভগবদ গীতায় ভগবান এত সরল ভাবে তার স্বরূপ বর্ণনা করেছেন কিন্তু তা সত্ত্বেও যে ভগবানের সচ্চিদানন্দময় স্বরূপকে হৃদয়ঙ্গম করতে পারে না সে নিতান্তই মূর্খ কৃষ্ণ ভবনমিতের সিদ্ধান্ত হৃদয়ঙ্গম করলে ধীরে ধীরে অজ্ঞানতা দূর হয় দেবযজ্ঞ ব্রহ্মযজ্ঞ ব্রহ্মচর্য যজ্ঞ গার্হস্থ পালনরূপ যজ্ঞ ইন্দ্রিয় নিগ্রহ যজ্ঞ যোগাভ্যাস যজ্ঞ তপযজ্ঞ দ্রব্যযজ্ঞ এবং সাধ্যায় যজ্ঞের অনুষ্ঠানের দ্বারা
এবং বর্ণাশ্রম ধর্ম আচরণের দ্বারা অন্তরে কৃষ্ণ ভাবনামূর্তির বিকাশ হয়। এই সবকটিকেই বলা হয় যজ্ঞ এবং সবকটি ক্রিয়াতেই নিয়ন্ত্রিত কর্মের ভিত্তির উপর প্রতিষ্ঠিত। কিন্তু এই সমস্ত ক্রিয়ার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আত্মতত্ত্ব উপলব্ধি। এই উদ্দেশ্যকে যিনি অনুসন্ধান করেন তিনি হচ্ছেন ভগবদ গীতার যথার্থ শিষ্য। কিন্তু শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব সম্বন্ধে যার মনে সংশয় আছে সে অধঃপতিত হয়। এই উপদেশ দেওয়া হয়েছে যথার্থ সদ্গুরুর শ্রী চরণে আত্মসমর্পণ করে তার সেবায় নিয়োজিত হয়ে তার কাছ থেকে ভগবদ গীতা বা অন্য শাস্ত্র গ্রন্থ শিক্ষা লাভ করা উচিত। সৃষ্টির আদি থেকে যে জ্ঞান গুরু শিষ্য পরম্পরার ধারায় প্রবাহিত হচ্ছে তা আহরণ করতে হয় পরম্পরার ধারায় অধিষ্ঠিত যে সদ্গুরু তার কাছ থেকে। কোটি কোটি বছর আগে সূর্যদেবকে ভগবান যে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষা তার কাছ থেকে এই পৃথিবীতে নেমে এসেছে এবং সদ্গুরু তা সম্পূর্ণ অপরিবর্তিত ভাবে দান করেন। তাই ভগবদ গীতার যথাযথ উপদেশ প্রত্যেকের গ্রহণ করা উচিত। যে সমস্ত প্রতারক তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য ভগবদ গীতার জ্ঞানকে বিকৃত করে তা পদার্থ করে মানুষকে বিপথে চালিত করে তাদের সম্বন্ধে সাবধান হওয়াই মানুষের কর্তব্য। ভগবান হচ্ছেন অবিসম্বাদিত পরমেশ্বর এবং তার সমস্ত লীলাই অপ্রাকৃত। তাই সত্যকে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে যিনি উপলব্ধি করতে পেরেছেন তিনি ভগবদ গীতার জ্ঞান লাভ করার মুহূর্ত থেকেই মুক্ত। ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। ইতি অপ্রাকৃত পরমার্থিক জ্ঞানের স্বরূপ উদ্ঘাটন বিষয়ক জ্ঞানযোগ নামক শ্রীমদ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। জ্ঞানযোগ অধ্যায়ের নাম হচ্ছে জ্ঞানযোগ। তো ভগবান এখানে জ্ঞানকে তুলনা করেছেন, বলা হচ্ছে হৃৎস্থম জ্ঞান অসীনা। অসি মানে কি? তলোয়ার। অসি মানে খর্গ। তো খর্গের কাজ কি? কাটা। তো আমাদের এদের যে অজ্ঞান আছে অজ্ঞান অজ্ঞানকে কাটতে হবে, খর্গ দিয়ে কাটতে হবে। কি খর্গ? জ্ঞানের খর্গ। জ্ঞানের খর্গ, জ্ঞানের খর্গ দিয়ে অজ্ঞানকে কেটে ফেলতে হবে। এটাই কৃষ্ণ বলছেন যে হৃৎস্তম্ভ হৃদয়ের মধ্যে জ্ঞান অসীমা, জ্ঞান রূপ খর্গ, জ্ঞান রূপ খর্গ দিয়ে অজ্ঞানকে কেটে ফেলতে হবে। তো অজ্ঞানকে না কাটলে আমরা অজ্ঞানের অন্ধকারে তলিয়ে যাব। এই জন্য আমাদের দায়িত্ব, বিশেষ করে মনুষ্য জন্মে আমাদের দায়িত্ব হচ্ছে জ্ঞান লাভ করা। এখন জ্ঞান কোথা থেকে পাবো? গীতা থেকে, ভাগবত থেকে। প্রধানত বলা হচ্ছে কলিযুগের মানুষ বেদ বেদান্ত পড়তে পারবে না, সম্ভব না। আমি চারখানা বেদ কিনেছি, ওই ঘরে পড়ে আছে, ও বিশাল বিশাল একটা জ্ঞান। যেমন ঋগ্বেদী শুক্ল যজুর্বেদ, শুক্ল যজুর্বেদ, কৃষ্ণ যজুর্বেদ, এক একটা মহাভারতের সাইজ। তারপরে রয়েছে সামবেদ, অথর্ববেদ, বুঝেছেন, ঋগ, সাম, যজু, অথর্ব, চারখানা বেদ, তারপর আঠারোখানা পুরাণ। মানুষের পক্ষে, কলিযুগের মানুষের পক্ষে গীতায় আমি যখন শ্লোক জিজ্ঞাসা করি বলতে পারে না। গীতায় ঠিক মতো মানুষ কলিযুগের মানুষ 700 শ্লোক, সেটাই কলিযুগের মানুষ পড়তে পারে না ঠিক মতো। কি করে সে বেদ বেদান্ত পড়বে? যাই হোক, ভগবান কৃপা করে ভগবদ গীতায় মাত্র 700 শ্লোক দিয়েছেন। সেই 700 শ্লোক যদি আমরা শুদ্ধ ভক্তের ব্যাখ্যা, শ্রীল প্রভুপাদ লিখেছেন ভগবদ গীতা যথাযথ শুদ্ধ ভক্তের ব্যাখ্যা যদি আমরা শ্রবণ করি তাহলে আমরা বুঝতে পারব। আর যা নিজেই নিজেই দুষ্ট প্রকৃতি, যেমন কাল কেনা পরশু একজন মার খেয়েছে, জানেন জানেন তো কে মার খেয়েছে? দীনকৃষ্ণ ঠাকুর। লোকে পাড়ার লোকে ধরে মেরেছে, বেদম পিটিয়েছে। কেন না? ও কৃষ্ণকে বলছে অসুর, কৃষ্ণ একজন অসুর। তো ভারতের মতো দেশে কৃষ্ণকে যদি অসুর বলে
বেঁচে গেছে অল্প পিঠা, বেশি পিঠা খাবে ভবিষ্যতে। যাই হোক, তো এই জন্য ওদের ব্যাখ্যা করা গীতা আমাদের শুনতে হবে না। কোন দুর্গা পূজার সময় একদল অন্য ধর্মের মানুষ, বিনামূল্যে গীতা বিতরণ করছে। বিনামূল্যে, বাঙালিরা তো বিনামূল্যে কিছু পেলে আর কোনো কথা নাই, নিতে শুরু করেছে। পরে জানা গেল যে গীতাটা অন্য ধর্মের মানুষ, আমি নাম বলছি না, এরা হিন্দু নয়, অন্য ধর্মের মানুষ গীতাটাকে ব্যাখ্যা করেছে, এমন ভাবে ব্যাখ্যা করেছে যাতে মানুষ কৃষ্ণের প্রতি বিদ্বেষী হয়ে ওঠে, যাতে কৃষ্ণ ভক্তিটা নষ্ট হয়ে যাবে। ও বিনামূল্যে দিচ্ছে গীতা নিয়ে, তো এইভাবে তো আমাদের অজ্ঞানের অন্ধকার দূর হবে না। আমাদের অজ্ঞানের অন্ধকার দূর করতে হলে শুদ্ধ ভক্তের যে ব্যাখ্যা, শুদ্ধ ভক্ত যেভাবে ব্যাখ্যা করেছেন, শ্রীল প্রভুপাদ তিনি ভগবদ্ গীতা যথাযথ ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যা আসলে দেখুন সারা পৃথিবীর মানুষ কৃষ্ণ ভক্ত হয়ে যাচ্ছে। যে কৃষ্ণকে কোনোদিন চিনত না, আগে নাম শুনে দিল, প্রভুপাদ যখন প্রথম আমেরিকায় গেলেন, আমেরিকানরা জিজ্ঞেস করছে এ ছেলেটা কে, এ ছেলেটার পাশে মেয়েটা কে, বলুন তো কার কথা বলছে? কৃষ্ণের কথা, রাধার কথা। রাধা কৃষ্ণকে বলছে ছেলেটা কে, রাধাকে বলছে মেয়েটা কে। রাধা কৃষ্ণকে জানতই না, আর এখন তারা রাধা কৃষ্ণ বলতে পারবে, বুঝেছেন? কেন? ফলেন পরিচিতি বৃক্ষ, ফল দেখে গাছ চেনা যায়। শ্রীল প্রভুপাদের গীতা পরে পৃথিবীর সব দেশের মানুষ কৃষ্ণ ভক্ত হচ্ছে, ফল দেখে গাছ চেনা যায়। তো আমরা যদি অজ্ঞানের অন্ধকারকে যদি কাটতে চাই তাহলে খর্গ দরকার, আর সেই খর্গ যেমন শ্রীল প্রভুপাদের ব্যাখ্যা করা গীতা খর্গ, ওইটা ঠিক মতো আপনি যদি পড়েন তাহলে দেখবেন আপনার অজ্ঞানের অন্ধকার কেটে যাচ্ছে। এটাই বলা হচ্ছে তস্মাৎ অজ্ঞান সম্ভূতম্, অজ্ঞান থেকে যে হৃদয়ের মধ্যে যে অন্ধকার জন্মায় সেই অজ্ঞানটাকে দূর করতে হবে জ্ঞান অসীনা, জ্ঞানের খর্গ দিয়ে, চিত্তৈন সংশয়ম, আর সে অন্ধকারটা হচ্ছে সন্দেহ। গীতাতেই বলা হয়েছে আরেকটা শ্লোকে, সংশয় আত্মা বিনশ্বতি, সংশয় আত্মা বিনশ্বতি, সন্দেহ থাকলে বিনাশ। তাহলে কি অন্ধভাবে গ্রহণ করব না? বিশ্বাস যেমন অন্ধবিশ্বাস হয়, সন্দেহ অন্ধ সন্দেহ হতে পারে, আছে না? লোকে শুধু বলে অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাস, আরে অন্ধ সন্দেহ সম্পর্কে জানো কিনা? অন্ধ সন্দেহ, হ্যাঁ, মনে করুন আপনার পত্নী স্ত্রী বামুমায় বামুবে, হ্যাঁ, সতী সাধ্বী মেয়ে, আপনি যদি প্রতি মুহূর্তে সন্দেহ করেন, এটা কি অন্ধ সন্দেহ না সঠিক সন্দেহ? অন্ধ সন্দেহ। তো অন্ধ সন্দেহ, অন্ধবিশ্বাস যেমন নিন্দনীয়, অন্ধ সন্দেহ নিন্দনীয়। তাই অন্তরের মধ্যে যদি সন্দেহ থাকে সেটাতে আপনি অগ্রগতি সাধন করতে পারবেন না। হ্যাঁ, আমি আপনাকে বললাম, আপনি জিজ্ঞেস করেন কিভাবে মাখন বানাতে হয়, আমি বললাম দই নিয়ে আসেন, এটা বাঁশের মন্থন দণ্ড দিয়ে দইটাকে একটু মন্থন করুন। কতক্ষণ মন্থন করতে হবে? ঘন্টা খানেক। আমি বিশ্বাস করি না, আমি আপনার এই পদ্ধতি বিশ্বাস করি না। বিশ্বাস করেন আপনি, কিভাবে বিশ্বাস করবেন? প্রমাণ দিন। আমি কিভাবে প্রমাণ দেব বলুন তো, বানিয়ে দেখাবো না? আমাকে তো করতে হবে কাজটা, আমিও যদি বলি আমারও সন্দেহ, আমি কি কাজটা করতে যাব? তো যে বানাবে তার যদি সন্দেহ থাকে সে কাজটা করবে না, প্রমাণ তো আগে আসবে না, আগেই মাখন লাফিয়ে উঠে যাবে, তা তো নয়। আপনাকে 1 ঘন্টা পরিশ্রম করতে হবে, তারপরে মাখন উঠবে, তারপরে প্রমাণ যে না দই মন্থন করলে মাখন হয়। আপনি যদি আগে ভাগে বলেন না আমি মন্থন কেন 1 ঘন্টা পরিশ্রম কেন করবো, আমি এখনই মাখন দেখতে চাই, আগে প্রমাণ তারপরে আমি পরিশ্রম করবো, বিনা পরিশ্রমে মাখন উঠবে না, বিনা পরিশ্রমে মাখন উঠবে না। ঠিক তেমনি সাধন ভজন না করলে আপনি কৃষ্ণ উপলব্ধি হবে না, কৃষ্ণ আপনাকে ভুলিয়ে রাখবে, কারণ কৃষ্ণ চায় যারা অযোগ্য তারা যেন পুরস্কারটা না পায়। এখন আপনি যদি কৃষ্ণকে উপলব্ধি করিয়ে ফেলেন, এটা আপনার পুরস্কার,
তো অযোগ্য ব্যক্তিকে কৃষ্ণ পুরস্কার দেবে কেন? তাই কৃষ্ণ তাদেরকে অজ্ঞান দিয়ে ঘুরিয়ে রাখে, তুমি পুরস্কার পাওয়া অযোগ্য, তুমি অজ্ঞানের অন্ধকারে ঘুমিয়ে থাকো। কিন্তু বৈষ্ণবের কৃপায় মাঝে মধ্যে তারা যখন এরকম প্রভুপাদের মতো শুদ্ধ ভক্তের লেখা গ্রন্থ পায়, সেটা হতে পারে গীতা, হতে পারে ভাগবত, প্রভুপাদ যা গ্রন্থ দিয়ে গেছেন অপূর্ব, চৈতন্য চরিতামৃত, তিনি ইংরেজি ভাষায় প্রথম ব্যক্তি, চৈতন্য চরিতামৃত 18 খণ্ডে প্রভুপাদ অনুবাদ করেছিলেন, আর ভাগবত অনুবাদ করেছেন প্রভুপাদ। আমাদের ভাগবত হচ্ছে দ্বাদশ স্কন্ধ, 18টা বই এখন স্কুলে বিক্রি হয়, তার মধ্যে 10ম স্কন্ধ পর্যন্ত প্রভুপাদ অনুবাদ করেছিলেন। 11 এবং 12 স্কন্ধ অনুবাদ করার আগেই প্রভুপাদ দেহত্যাগ করেছিলেন। তো এই সমস্ত গ্রন্থ এখন স্কুলে পাওয়া যায়, আপনি ভাগবত পড়তে পারেন, আপনি গীতা, প্রভুপাদের লেখা গীতা, দেখুন প্রভুপাদের লেখা গীতা পড়ার আগে আমি বাজারের অন্য গীতা পড়েছি, কোনো লাভ হয়নি, কিছুই বুঝতে পারিনি, কোনো হৃদয়ের পরিবর্তন হয়নি। কিন্তু প্রভুপাদের গীতা পড়ে আমি যেমন আমার ছাত্র জীবনেই আমি স্কুলে চলে আসি, হরি ছাত্র জীবনেই আমি স্কুলে চলে আসি, কার গীতা পড়ে? প্রভুপাদের গীতা পড়ে। তো এই জন্য বুঝতে হবে, ফল দেখে গাছ চিনতে হয়। প্রভুপাদের গীতার মধ্যে এমন শক্তি আছে, এটা পড়ে জার্মানের লোক, রাশিয়ার লোক, চীনের লোক, লক্ষ 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 মায়া করে গেলেই দেখা যায়, লক্ষ লক্ষ লোক ঈশ্বরের ভক্ত হচ্ছে, সারা পৃথিবী থেকে 3 কোটি খ্রিস্টান ঈশ্বরের ভক্ত হয়ে গেছে, এবং মায়া করে আপনি দেখবেন কিছু মুসলমানও আছে, তারা এখন তিলক কাটে, কুণ্ঠিমালা পরে নৃত্য করে রাধা মাধবের সামনে, আমার পরিচিত অনেক আছে। যাই হোক, এটা কিভাবে সম্ভব হয়েছে? প্রভুপাদের গীতা পড়ে, প্রভুপাদের গীতা আমাদের যে অজ্ঞানের অন্ধকার সেটাকে খড়্গের মতো জ্ঞান ছিন্নই নয়, এটাকে ছিন্ন করে গেল। কি সংশয়? সংশয় মানে সন্দেহ, গীতাতে বলা হয়েছে সংশয় আত্মা বিনশ্বতি, সন্দেহ থাকলে আপনার বিনাশ হবে, সন্দেহ থাকলে বিনাশ হবে। একটা সত্যি ব্যাপার যদি, একটা সত্যি ঘটনা যদি আপনি না জানেন, সে ব্যাপারে যদি আপনি সন্দেহ করেন, তো আপনি তো সে তার জ্ঞানের যে উপকার, এটা জ্ঞান যে আপনাকে সঠিক পথে নিয়ে যাবে, আপনার যদি সেই জ্ঞানে সন্দেহ থাকে, এই জন্য দেখবেন যারা নাস্তিক হয়তো সারাদিন মদ খায় বা গাঁজা খায়, কেন না ভগবান বিশ্বাস করি না, ভগবান বিশ্বাস করি না, যেমন জাগাই বাঘায় তারা মদ খেত, সবসময় মদ খেত, কেন? ভগবানে বিশ্বাস ছিল না, ভগবানে বিশ্বাস ছিল না, ভগবানে বিশ্বাস না থাকলে আপনার ওইসব টানবে, আপনাকে মদ আপনাকে টানবে, যত রকমের পাপ কর্ম আছে সেগুলি আপনাকে টানবেই, কিন্তু ভগবানে যখন আপনার বিশ্বাস হবে, গভীর বিশ্বাস, তখন এগুলি আপনাকে আকর্ষণ করতে পারবে না। এই জন্য বলা হচ্ছে চিত্তই নয় সংশয়, সংশয় দূর করা, সন্দেহের যে কুয়াশা, সন্দেহের কুয়াশা যতক্ষণ অন্তরে থাকবে ততক্ষণ তুমি অগ্রগতি সাধন করতে পারবে না। যোগম সংশয় যোগম অতিষ্ঠ তিষ্ঠ ভারত, উঠে দাঁড়া, উঠে দাঁড়া, উত্তিষ্ঠ তো জাগ্রত প্রাপ্ত প্রাণ বিরোধত, উঠে দাঁড়া, আমরা তো অজ্ঞানের অন্ধকারে ঘুমাচ্ছি, জীব জাগো জীব জাগো, গোরা চরণ পড়ে কত নিদ্রা যাও মায়া বিসর্জন। এখন গীতা পড়লে আপনি জানতে পারবেন আপনি কি, প্রথম জ্ঞান হবে আপনি নিজে কে, কে আমি, কে আমি, বলে আত্মা আত্মজ্ঞান। আমাদের বেদে বলা হয়েছে ব্রহ্মসূত্রে, ব্রহ্মসূত্রে বলা হয়েছে বেদান্ত, সেখানে বলা হয়েছে আত্মানং বিদ্ধি, শুনেছেন এই কথাটা, আত্মানং বিদ্ধি, বেদান্ত সূত্র, আত্মানং বিদ্ধি, নিজেকে জানো। আর নিজেকে জেনে কি লাভ? নিজেকে জানলে তুমি ভগবান সম্পর্কে আইডিয়া করতে পারবে, কেন? কারণ সোনার খনি থেকে 100 গ্রাম সোনা, সোনার খনি থেকে 100 গ্রাম সোনা আপনি নিয়ে আসছেন, এটাকে বিশ্লেষণ করে জানতে পারবেন সোনা দেখতে কিরকম, তার খাঁটি সোনার উজ্জ্বলতা কিরকম, আপনি সব দেখবেন। আপনাকে যদি বলি সোনার খনিটা কিরকম, কি বলবেন? এটা যেরকম খনিটা অনেকটা, এটা ছোট খনিটা বড়। এই জন্যই কৃষ্ণ বলছেন আত্মানং বিদ্ধি, নিজেকে জানো, নিজেকে জানো, কারণ তুমি সেই সোনার খনির টুকরা,
মময় বংশ জীব অলোকে জীব ভূত সনাতন মন শাস্ত্র ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানে কর্ষতি। কৃষ্ণ বলছেন সমস্ত জীব আমার অংশ, এই পৃথিবীতে যত জীব আছে সব আমার অংশ। তাহলে কৃষ্ণকে যদি আমরা সোনার খনি বলে মনে করি, কৃষ্ণ হচ্ছেন সোনার খনি, তাহলে আমি কে? আমি সেই খনির এক কণা সোনা। তাহলে আমাকে যদি আমি জানতে পারি তাহলে আমি সোনার খনিটাকে বুঝতে পারবো। এই জন্য বলা হচ্ছে আত্মানন্দ বৃদ্ধি, নিজেকে জানো। আগে নিজেকে জানো, যদি নিজেকে জানো তাহলে তুমি যেখান থেকে এসেছো, জন্মাদৃশ্য যত হোক, তুমি যেখান থেকে এসেছো সেই সম্পর্ক তোমার আইডিয়া হয় কিভাবে। এই পৃথিবীতে সারা পৃথিবীতে মানুষের চোখ কয়টা? সারা পৃথিবীতে আপনি আমেরিকা যান, চোখ কয়টা মানুষের? দুটো। রাশিয়াতে যান, চোখ কয়টা? দুটো। আফ্রিকাতে যান, মানুষের কান কয়টা? দুটো। এগুলো এমনি এমনি হয়ে গেছে, এমনি এমনি হয়। আমরা যে সোনার খনি থেকে এসেছি, আমরা যে সোনার খনি থেকে এসেছি, তারও দুটো চোখ, তারও দুটো কান, তারও একটি নাক। কৃষ্ণের বিগ্রহ আপনারা দেখেছেন, কৃষ্ণের মূর্তি, তার নাক কয়টা? কৃষ্ণের নাক কয়টা? তো আমরা যেহেতু সেই সোনার খনির অংশ, আমরা কৃষ্ণ সোনার খনির অংশ, তাই আমাদের একটা নাক। অংশের সঙ্গে পূর্ণের মিল, অংশের সঙ্গে পূর্ণের মিল থাকবে। সমুদ্র থেকে এক ফোঁটা জল নিয়ে আসলেন, মুখে দিলেন, এটাকে মিষ্টি না নোনতা? কেন? সমুদ্রটা নোনতা আর এক কণা জল তারই অংশ। অংশের সঙ্গে পূর্ণের মিল থাকবে। তো কৃষ্ণ হচ্ছেন ভগবান, তিনি হচ্ছেন পূর্ণ, আমরা সেই সোনার খনির অংশ, তার দুটো চোখ আমাদের, তিনটা নয় আমাদেরও দুটো, তার দুটো কান আমাদের, চারটা কান নয় আমাদেরও দুটো কান, তার দুটো হাত আমাদের দুটো হাত। আমাদের কি দুই হাতে 11টা আঙ্গুল না 10টা আঙ্গুল? আমেরিকায় যান, তাদের কি 10টা আঙ্গুল না 12টা আঙ্গুল? 10টা। রাশিয়াতে যান, 12টা আঙ্গুল না 10টা আঙ্গুল? 10টা। কেন? কেন? কারণ রাশিয়ানরা সেই সোনার খনির অংশ, আমেরিকানরা সেই সোনার খনির অংশ, তাই প্রত্যেকেরই 10টা আঙ্গুল, কারণ কৃষ্ণের 10টা আঙ্গুল। যেন বলা হচ্ছে আত্মানন্দ বৃদ্ধি, নিজেকে জান। তারপরে বলা হচ্ছে আমি দেহ নই, তাহলে দেহের মধ্যে 10টা আঙ্গুল কেন? কৃষ্ণের 10টা আঙ্গুল মানলাম, কিন্তু আমাদের শাস্ত্রে বলা হয়েছে আমি দেহ নই, তাহলে আমার দেহের মধ্যে 10টা আঙ্গুল কেন? তার কারণ হচ্ছে যেমন আমাদের সোয়েটারের কয়টা হাত? সোয়েটারের হাত কয়টা? দুটো। তিনটা নয় কেন? আমাদের দুটো হাত আছে। ঠিক তেমনি আত্মার দুটো চোখ, তাই দেহেরও দুটো চোখ। চশমার চোখ কয়টা কেন বলুন তো? তিনটা নয় কেন? আমার চোখ দুইটা, আমার চোখ দুইটা, তাই চশমাটাও বানানো হয়েছে আমার চোখের আদরে। ঠিক তেমনি আমার যে আত্মা, সে আত্মার দুটো চোখ, তার উপরে রয়েছে দেহের চোখ, তার উপরে রয়েছে চশমার চোখ, বুঝেছ? আমার আত্মার রয়েছে দুটো হাত, তার উপরে রয়েছে মন বুদ্ধি অহংকার দিয়ে সূক্ষ্ম হাত, তার উপরে রয়েছে রক্ত মাংস দিয়ে স্থূল হাত। আমরা যেমন জামা পরি, জামার উপরে সোয়েটার পরি, তাই না? ঠিক তেমনি আত্মাটা হচ্ছে কৃষ্ণের আদর, কৃষ্ণ যেরকম আত্মাটাও সেরকম, যেহেতু আত্মা হচ্ছে কৃষ্ণের অংশ, আর দেহটা হচ্ছে সেই আত্মার উপর একটা আস্তরণ। যেমন আমার সোয়েটার আমার দেহের উপর একটা আস্তরণ, দেহের দুটো হাত সোয়েটারের দুটো হাত, দেহের যদি তিনটা হাত থাকতো সোয়েটারেরও তিনটা হাতই থাকতো। এইভাবে যেহেতু আমরা কৃষ্ণের অংশ, তাই কৃষ্ণের রূপটা যেরকম, ম্যান ইজ মেড ইন দ্য ইমেজ অফ গড, এটা বাইবেলের কথা, ম্যান ইজ মেড ইন দ্য ইমেজ অফ গড, মানুষকে তৈরি করা হয়েছে ভগবানের আদলে। এমনকি কোরআনে এই ধরনের কথা আছে, কিন্তু ওরা মানতে চায় না, যে আল্লাহ আদমকে তৈরি করেছেন তার নিজের সুরতে। সুরত মানে কি? সুরত মানে কি?
কিন্তু বর্তমান ওয়াজিরা সেটা মানতে চায় না। আল্লাহ নিজের চেহারা দিয়ে আদমকে তৈরি করেছেন, আদমের চেহারা মানুষ আদমির মতো, আদম থেকে আদমি, আদম থেকে আদমি, বন আমাদের আমরা বলি মনু, মনু থেকে মনুষ্য, মনু থেকে মানুষ, আর আদম থেকে আদমি। এই যে আদমি, আদমি যদি বলে আল্লাহ মানে বলছেন যে আমি আদমকে তৈরি করেছি আমার সুরতে, সুরত মানে কি চেহারা, সুরত মানে চেহারা, কিন্তু মানতে চায় না, মানতে চায় না। কিন্তু বাইবেলে বলা হয়েছে ম্যান ইজ মেড ইন দ্য ইমেজ অফ গড, মানুষকে তৈরি করা হয়েছে ভগবানের চেহারায়। ভগবানের দুটো হাত, মানুষের দুটো হাত, ভগবানের 10টা আঙ্গুল, মানুষের 10টা আঙ্গুল। এটা আমাদের সনাতন শাস্ত্র স্বীকৃত, বাইবেলও স্বীকৃত, এবং এটা কোরআনও স্বীকৃত, কিন্তু ওরা মানতে চায় না, মানতে চায় না। কিন্তু আসলে সমস্ত শাস্ত্রেই কম বেশি একই কথা বলা হচ্ছে যে মানুষ, মানুষকে তৈরি করা হয়েছে ভগবানের আদমে। এই জন্য মানুষের জীবনের দায়িত্ব হলো ভগবানকে জানা। যেমন স্বর্গের দেবতাদের বেশিরভাগ চার হাত, চার হাত, তারা জানে নারায়ণকে, তাদের কয় হাত, অনেক দেবতারই দেখবেন চার হাত, এরা জানে নারায়ণকে। আর মানুষের যেহেতু দুই হাত, এরা কাকে জানতে পারে, কৃষ্ণ, কৃষ্ণ। এই আমাদের রূপের সঙ্গে তার লিঙ্ক, মনুষ্য জন্মে আমাদের রূপটা হচ্ছে কৃষ্ণের আদলে, তাই এই দেহে যদি আমরা কৃষ্ণকে বুঝতে না পারি অন্য দেহে পারবো না। অন্য দেহ, অন্য দেহের রূপগুলিও কৃষ্ণেরই রূপ, কিন্তু মনুষ্য রূপটা হচ্ছে আদি রূপ। হ্যাঁ, কৃষ্ণকে বলা হয় আদি পুরুষ, গোবিন্দ আদি পুরুষ। হ্যাঁ, এখানে তো জগন্নাথ দেখতে পাচ্ছেন, জগন্নাথ কিন্তু কৃষ্ণই, কিন্তু গলে গেছে। হ্যাঁ, নাইট্রিক অ্যাসিডের মধ্যে সোনা ঢাললে কি হয়, গলে যায়। তো জগন্নাথ যখন ওই প্রেমের সমুদ্রে ডুব দিয়েছেন তখন তিনি গলে গেছেন, তাই কৃষ্ণ এরকম তার এই দশা হয়ে গেছে। হ্যাঁ, এখানে কৃষ্ণ বলরাম আর সুভদ্রা, এদের নর্মাল ফেস আমরা মহাভারতে কিছুটা অভিনয় আমরা দেখেছি নর্মাল, কিন্তু এখানে তো নর্মাল নয়, এখানে হয়ে গেছে গলিত, বলা হয় প্রেম বিগলিত রূপ। কিন্তু আদিরূপ কাকে, কোনটাকে বলা হয়, আদিরূপ বলা হয় কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছে আদিরূপ, এবং আমরা হচ্ছে সেই আদি রূপের অংশ, তাই আমাদের রূপের সঙ্গে কৃষ্ণের রূপ মিলে, তাই মনুষ্য জন্মে প্রথমে বলা হয়েছে আত্মানং বিদ্ধি, নিজেকে জানো, যদি নিজেকে জানো তুমি বুঝতে পারবে তোমার যে উৎসব, তোমার যে উৎসব, হ্যাঁ সেটা তুমি বুঝতে পারবে। হ্যাঁ, আমরা ছোটবেলায় একটা সিনেমা দেখেছিলাম, কি যেন যাই হোক সিনেমার নামটা মনে নেই, দুটো মেয়ে, তারা মানে বাবা মার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তো একটা মেয়ে, তার একটা স্বভাব ছিল, দেখেছেন সিনেমা, বাবাটা এটা করত, বাবাটা করে এরকম করত, আর ওই মেয়েটাও এরকম করত। পরে মেয়েটা বিচ্ছিন্ন হয়ে গেছে, হারিয়ে গেছে, অনেক বছর পরে মেয়েটাকে খুঁজে পেয়েছে, কিন্তু বাবা তাকে চিনলো কি করে জানে, দেখছে এক জায়গায় দাঁড়িয়ে একটা মেয়ে এরকম করছে, তখন বাবাটা বুঝতে পারলো এটাই তো আমার মেয়ে, কি করে বলতো, চেহারা দেখে। আমরা অনুসরণ করি, তোমার চেহারা তোমার বাবার সঙ্গে মিলে, তোমার চেহারা তোমার মার সঙ্গে মিলে, ঠিক তেমনি আদি পিতা হচ্ছেন কৃষ্ণ, আদি পিতা হচ্ছেন কৃষ্ণ। তাই আমাদের যে আদল, আমাদের দুটো যোগ কৃষ্ণের দুটো, এইভাবে যখন আমরা নিজেকে বুঝতে পারবো তখন ভগবান কেমন সেই সম্পর্কে আমাদের আইডিয়া। ভগবান একজন ব্যক্তি, তার নাম আমরা জানি, তার নাম কৃষ্ণ। হ্যাঁ, এবং সব জায়গাতেই দেখবেন ব্যক্তির বাহাদুরি, একটা এরোপ্লেন চলে, কেন চলে, পাইলট আছে, তো পাইলট কি একজন ব্যক্তি নয়, যত ভালো এরোপ্লেনই হোক পাইলট লাগবে, তাই না, তো পাইলট একজন ব্যক্তি, যে প্যাসেঞ্জার গুলি যায় তারা কি ব্যক্তি, তাই না, যে এয়ারপোর্ট যারা কন্ট্রোল করে তারা কি ব্যক্তি, আপনি ডাইনে তাকান ব্যক্তি, বাইরে তাকান ব্যক্তি, এখানে পাঠ হচ্ছে আমি একজন ব্যক্তি, যারা শুনছেন আপনারা কি ব্যক্তি, ভগবান কোন ব্যক্তি হবে, এই যে এত বড় বিল্ডিংটা, এটার যদি গোড়া খোঁজ করেন কে বানিয়েছে,
একজন ইঞ্জিনিয়ার খুঁজে পাবেন, কিছু রাজমিস্ত্রি খুঁজে পাবেন, প্রত্যেকেই ব্যক্তি। ব্যক্তি নয় কি, আমাদের বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে সবকিছুর গোড়াতে রয়েছে ব্যক্তি। এই যে বাতাস বইছে, তার গোড়াতে আছে পবনদেব, তিনি একজন ব্যক্তি। হ্যাঁ, এইভাবে 33 কোটি ব্যক্তি আছে যারা এই সংসারকে ম্যানেজ করে, 33 কোটি দেবদেবী এই সংসারকে ম্যানেজ করে। ইনচার্জের উপরে ইনচার্জ থাকে, ইনচার্জের উপরে ইনচার্জ থাকে, 33 কোটি দেবতার ইনচার্জ হচ্ছেন, এমনিতে বলা হয় দেবাদিদেব মহাদেব। মহাদেবের ইনচার্জ হচ্ছেন বিষ্ণু, বিষ্ণুর উপরে হচ্ছেন বিষ্ণুর স্তর আছে, বিষ্ণুর উপরে আপনি পাবেন নারায়ণ গো বৈকুণ্ঠে, তার উপরে একেবারে আদি পুরুষ গোবিন্দ আদি পুরুষ, সবার উপরে হচ্ছে কৃষ্ণ। এবং এই কৃষ্ণ থেকে জন্মাদেশ্য যথাহ, কৃষ্ণ থেকে সবকিছুর জন্ম হয়েছে, কৃষ্ণ দ্বারা সবকিছু নিয়ন্ত্রিত হয়। এই জ্ঞানটা আপনাকে অর্জন করতে হবে, এবং এই জ্ঞান অর্জনের জন্য আপনাকে ভাগবত পড়তে হবে, চৈতন্য চরিতামৃত পড়তে হবে, কৃষ্ণ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, তার বিভিন্ন লীলা, বিভিন্ন অবতার, বহু জিনিস জানার আছে, যেগুলো জানলে পরে আপনার দিব্য জ্ঞান জাগ্রত হবে। এবং আপনার যে গন্তব্য, আপনার গন্তব্য কোথায়, গোলক, এটা আপনি ভালো করে বুঝতে পারবেন। এবং সেই গন্তব্যে যাওয়ার জন্য আপনার যে ডিউটি, ডিউটি ছাড়া যেতে পারবেন না, আপনাকে ডিউটি পালন করতে হবে, সেই ডিউটি পালন করলে আপনি গোলকে যেতে পারবেন, বুঝতে পারবেন। সেই ডিউটিটা আপনি শাস্ত্র থেকে শিখতে পারবেন, সেই ডিউটি পালন করলে আপনি গোলকে যেতে পারবেন, বুঝেছেন। এটাকে বলা হয় সম্বন্ধ অভিধেয় প্রয়োজন। সম্বন্ধ মানে কৃষ্ণ তত্ত্বটা ভালো করে বুঝে নিলে, এটাকে বলে সম্বন্ধ। তারপরে কৃষ্ণের প্রতি ডিউটি পালন করলেন, এটাকে বলে অভিধেয়। আর কৃষ্ণ আপনাকে গোলকে নিয়ে গেল, এটাকে বলা হয় প্রয়োজন, প্রেম। গোলকে যাওয়া মানে আপনি কৃষ্ণ প্রেম লাভ করলেন, এটাকে বলে প্রয়োজন। সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, এই তিনটে জিনিস আমাদের সমস্ত শাস্ত্রে আছে। প্রথমে হলো সম্বন্ধ জ্ঞান, ভগবানের সঙ্গে আমার কি সম্বন্ধ, তারপরে হলো তার প্রতি আমার কি ডিউটি অভিধেয়, তারপরে তিনি আমাকে পুরস্কার দেবেন, তার নাম হচ্ছে প্রয়োজন, বোঝা গেল। এইভাবে মনুষ্য জীবন আপনি সার্থক করতে পারেন। আর যদি অজ্ঞানের অন্ধকারে ডুবে থাকেন, তাহলে জন্ম জন্মান্তরে 84 লক্ষ জনই ভ্রমণ, যতদিন কামনা বাসনার নোংরা ইচ্ছা আমার মধ্যে থাকবে, আমার পুনর্জন্ম চলবেই, কতদিন চলবে, যতদিন আমার কামনা বাসনা শুদ্ধ না হবে, যতদিন আমার কামনা বাসনা শুদ্ধ হবে না, ততদিন আমাকে 84 লক্ষ জনই ভ্রমণ করতে হবে। যেদিন আমার কামনা বাসনা শুদ্ধ হবে, আমি ভগবানের ধামে চলে যাব। তো আপনাদের কিছু প্রশ্ন থাকলে আলোচনা করা যাবে। হরে কৃষ্ণ। স্বর্গে গিয়ে যদি আপনি এই 4 হাত দেহ পেয়ে যান, তাহলে আপনি বুঝতেই হবে যে আপনি নারায়ণের, নারায়ণের ভক্ত হবেন, চতুর্ভুজ ভগবানের যে চতুর্ভুজ রূপ তার ভক্ত হবে। এটা কৃষ্ণ দেখবেন, আপনি কি কৃষ্ণ ভক্ত হবেন না নারায়ণ ভক্ত হবেন, কৃষ্ণ দেখবেন। কৃষ্ণ যদি জানে আপনি নারায়ণ ভক্ত, কৃষ্ণ তো আপনাকে ইস্কনে জয়েন করতেই সুযোগ দেবেন না, বুঝেছেন, কৃষ্ণ আটকে রেখে দেবেন। আপনি হয়তো পুণ্যবান কোনো ব্রাহ্মণ বানিয়ে স্বর্গে পাঠিয়ে দেবে, সেখান থেকে আপনাকে নারায়ণের ভক্ত বানিয়ে আপনাকে বৈকুণ্ঠে পাঠিয়ে দেবে, সেটা কৃষ্ণ কন্ট্রোল করবে। কিন্তু যারা কৃষ্ণকে পাওয়ার উপযুক্ত, তারা মহাপ্রভুর কৃপা পাবে, প্রভুপাদের কৃপা পাবে, পেয়ে তারা কৃষ্ণকে পাবে। এটা কন্ট্রোল, কন্ট্রোল আছে পেছনে, বুঝছেন। আপনি এমনি এমনি ইস্কনে যোগদান করি, পেছনে স্যাংশন আছে, স্যাংশন আছে, বুঝা গেল। তারপরে আর আপনাদের প্রশ্ন বলুন। আমি তার সঙ্গে কাল বেলায় পাঠ করি না, সিদ্ধেশ্বর প্রভু করে, আপনার সঙ্গে দেখা হয় না, অনেকদিন পরে দেখা হলো। কোনো প্রশ্ন আছে কি? শিল ভক্ত বিনোদের ঠাকুর একটা ভজন করছেন,
অপরাধ শূন্য হলো অদৃশ্য নাম, তার মানে 10টা অপরাধ আছে, 10খানা নাম অপরাধ। যেমন আপনি আপনি মনে করেন আপনি কিছু রান্না করবেন, তাহলে আগুন জ্বালাতে হবে, আপনি আগুন জ্বালালেন, কিছু শুকনা কাঠ দিয়ে আপনি আগুন জ্বালালেন বা গ্যাস সিলিন্ডারে আগুন জ্বালালেন, তারপরে এক বালতি জল নিয়ে এক হাতা দিয়ে আগুনের মধ্যে একটু একটু করে জল ঢালছেন, আপনার কি রান্না হবে? কেন হবে না? হ্যাঁ, আগুনে জল দিচ্ছেন, ঠিক ঠিক আপনি হরিনাম করছেন, সঙ্গে সঙ্গে কিছু অপরাধ করছেন, ওই হরিনামের প্রভাবটাকে নষ্ট করে দিচ্ছেন। এই জন্য অপরাধগুলি 10টা অপরাধ আছে, 10টা নাম অপরাধ আছে। 1 নম্বর হচ্ছে যারা ভগবানের বাণী প্রচার করার জন্য নিজেদের উৎসর্গ করেছেন তাদের নিন্দা করা, বুঝেছে? হ্যাঁ, তো এটা অপরাধ। কখন আপনি হরিনাম করছেন, বৈষ্ণবের নিন্দা করছেন, বিশেষ করে শুদ্ধ বৈষ্ণবের নিন্দা, তখন আপনার অপরাধ হবে, নামে কাজ হবে, বুঝলেন? তো এইটাই বলা হচ্ছে 10বিধ, 10টা অপরাধ আছে, এগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে। আমরা প্রতিদিন মঙ্গল আরতি করে 10বিধ নাম অপরাধ আপনি বলি, যাতে মুখস্থ হয়। আচ্ছা, সেবা অপরাধ আছে, সেবা অপরাধ আছে, ধাম অপরাধ আছে, অনেক অপরাধ আছে, সেই অপরাধগুলি থেকে মুক্ত থাকতে হবে। তাহলে আপনার নাম, যেমন আগুন জ্বালিয়েছেন আর জল টল ঢালা হয়, সেই আগুনে কাজ হবে। আর কি আছে বলুন, প্রশ্ন? প্রশ্ন না থাকলে রাখবো এখানে। নববিধা ভক্তি, নববিধা, 9 রকমের ভক্তি আছে। এই যেমন প্রথমটা হচ্ছে শ্রবণম, কৃষ্ণ কথা শুনতে হবে, হরিনাম শুনতে হবে, কৃষ্ণ কথা শুনতে হবে, শ্রবণম কীর্তনম কৃষ্ণ কথা বলতে হবে, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম কৃষ্ণ কথা স্মরণ করতে হবে, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম কৃষ্ণের চরণে ফুল দিতে হবে, চরণামৃত পান করতে হবে, চরণামৃত অর্পণ করতে হবে, বুঝেছ? তো এইভাবে পাদ সেবনম, অর্চনম আরতি, অর্চনম বন্দনম প্রার্থনা, কৃষ্ণের কাছে প্রার্থনা করতে হবে, দাসম কৃষ্ণের অর্ডার পালন করতে হবে, সক্ষম কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, আত্মনিবেদন যা কিছু আছে সবকিছু কৃষ্ণের জন্য কৃষ্ণের সেবায় লাগাতে হবে, এই 9টা ভক্তি, বুঝেছ? এই 9 রকমের ভক্তি করলে আপনি ক্রমে ক্রমে জড় বাসনা থেকে মুক্ত হবে, ঠিক আছে? তাহলে রাখছি। জয় শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কি সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয় গৌর প্রমাণ।